প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধামানি ট্রলার ঘাটে। আমরা মূলত এখানে এসেছি, শুনেছি যে রাসেলস ফাইপার চায়না জালে ধরা পড়েছে, জিরের জালে ধরা, যে চায়না জালে ধরা পড়েছে রাসেলস ফাইপার। টেবে আপনি পিছন একটু পিছন পিছিয়ে তো বলছি পিছাইবেন, ব্যাস মূলত এটা চায়না জাল, চায়না জালে ধরা পড়েছে। এখানে বেশ কিছু মাছ রয়েছে, মাছের পাশে সেই রাসেলস ফাইপার। গত কয়েক মাস ধরে এই রাসেলস ফাইপার নিয়ে এই আলোচিত বেশ কিছু ঘটনা রয়েছে। মিডিয়াসহ বিভিন্ন জায়গায় এই রাসেলস ফাইপার আতঙ্ক, এটা নিয়েই চলছে মূলত, আসলে সব আতঙ্কের মধ্যে রয়েছে। আরে মারবে কেন, রেস্কিউ টিম আসতেছে, ওরা সিদ্ধান্ত নেবে। কত বড় দাঁত আছে, দাঁতের অবস্থা মানুষ এটা সরেন না রে ভাই, তোরা শোন না একটু, পরে একটু রাখ না, নেট আনতে দিছি, নেট আনতে দিছি, তারা নেট চেঞ্জ করতেছি। এই আপনি একাই শুনেন, আপনি কেউ কথা বলেন, এটা